নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে কোনো ফর্ম ফিল সম্পর্কে আলোচনা করব না ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি সম্পর্কে আলোচনা হতে চলেছে আমাদের সমাজে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আমাদের আপনাদের প্রতিনিয়ত ঠকানোর চেষ্টা করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় অনেক ফ্রডের কথা আপনারা শুনেছেন মানি ট্রান্সফার ফ্রড বা বিভিন্ন রকম ফ্রড করে দেয় ইলেকট্রিক বিল কিভাবে ফ্রড করে অনেক দোকানদার অনলাইনে পেমেন্ট করতে গেলে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব এরকম হচ্ছে বহু মানুষের সাথেই হচ্ছে আপনারা যাতে এই জিনিসগুলোতে না ঠকেন সেই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তো আপনারা প্রায় খেয়াল করে দেখেছেন আপনাদের ইলেকট্রিক বিল অনেক সময় অনেক বেশি চলে আসে আপনারা বুঝতেও পারেন না কেন বিলটা বেশি এলো আপনারা হয়তো মনে করেন বেশি কারেন্ট পুড়েছে সেই জন্য হয়তো বেশি বিল এসছে আদতে ব্যাপারটা কিন্তু সেটা নয় আমরা প্রথমে একটি যে দেখুন আমি একটি বিল এখানে ওপেন করে রেখেছি নর্মালি ইলেকট্রিক বিল কিন্তু এরকমই দেখতে হয় তো এই বিলের কোন জিনিসটি কি ব্যাপার থাকে বা এই বিলের কোথায় কোন জিনিসটির কি অর্থ সেটা কিন্তু আজকে এই ভিডিওতে প্রথম আলোচনা করব। ভিডিওটা ভালোভাবে দেখবেন আমি কিন্তু ভিডিওর একদম শেষকালে বলবো আপনারা কিভাবে প্রতারণার শিকার হচ্ছেন অনলাইনে যখন ইলেকট্রিক বিল কোনো দোকানে বা সাইবার ক্যাফেতে আপনারা পেমেন্ট করতে যান তো ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন আর অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা এরকম ফ্রডের শিকার না হয় ইলেকট্রিক বিলটি আমি প্রথমে একটু জুম করে নিচ্ছি দেখুন নর্মালি বিলটা এরকমই হয় আমি স্ক্যান করে আরও পরিষ্কার করে বড় করার চেষ্টা করেছি কারণ লেখা এতটাই ছোট ছোট থাকে আপনারা অনেক সময় বুঝতে পারেন না একদম যে প্রথম লাইনটা যেটা আছে দেখুন এখানে দেওয়া আছে বারো আট দু এবং এখানে একটা ফিগার দেওয়া আছে একদম প্রথম লাইনের প্রথম যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে আপনার বিল পেমেন্ট করতে হবে যে অ্যামাউন্টটা সেটা এবার এই ফিগারটা আপনাকে শুধু অনলাইনে দিলেই এটা কিন্তু পেমেন্ট করতে হয় যদি আপনি অফলাইনে দেন বা অফিসে জমা দেন তাহলে কিন্তু এখানে দেখুন আর একটা ফিগার আছে উনিশশো টাকা এটি একটা জাস্ট স্যাম্পেল বিল এটি দিয়ে বোঝানোর আমি চেষ্টা করেছি দেখুন এখানে কিন্তু বলে দিচ্ছে যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন উইদিন ডিউ ডেট ডিউ ডেট হচ্ছে এর বারো তারিখে বারো তারিখে যদি পেমেন্ট করেন অনলাইনে তবেই কিন্তু আপনি উনিশশো পাঁচ টাকা পেমেন্ট করবেন এবার আপনি যদি অফিসে মানে কাস্টমার সার্ভিস পয়েন্টে যদি পেমেন্ট করতে যান বারো তারিখে সেম ডেটে তাহলে কিন্তু ওখানে আপনাকে উনিশশো টাকা পেমেন্ট করতে হবে অফলাইনে পেমেন্ট করলে কিন্তু কোনো রকম ছাড় দেয় না তারপর এখানে আপনার নাম ঠিকানা দেওয়া থাকে জিপিএস লোকেশন দেওয়া থাকে এগুলো বিস্তারিত আমি বলছি না এখানে আপনার কনজিউমার নাম্বার ইনস্টলেশন নাম্বার এগুলো নর্মাল সব বিলেতেই থাকে এগুলো আমি আলাদা করে কিছু বলছি না তারপর এখানে চলে আসছে রিডিং মানে আপনার কত ইউনিট কারেন্ট পড়েছে সেই রিডিংটা কত হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকে যেমন ধরুন এর আমাদের নর্মালি যে বিলগুলো হয় সেগুলো তিন মাস অন্তর বিল হয়ে থাকে মানে যদি জানুয়ারি মাসে বিল হয় আবার আপনাকে বিল দিতে হবে এপ্রিল মাসে মানে এইভাবে বছরে চারবার বিল হয় তিন মাস ছাড়া ছাড়া এবার রিডিং কীভাবে হয় রিডিং কিন্তু এই তিন মাস অন্তরই হয়ে থাকে এখানে দেখুন এই ব্যক্তির আঠাশ চার বাইশে মানে এপ্রিল মাসে রিডিং ছিল তেইশশো পনেরো টাকা তারপর যখন আবার নেক্সট রিডিং হয়েছে তখন কিন্তু হয়েছে ছাব্বিশশো তেষট্টি টাকা অর্থাৎ বড় অ্যামাউন্টের সাথে ছোটো অ্যামাউন্টটা প্লাস মাইনাস করলে যেটা আসছে তিনশো আটচল্লিশ টাকা এনাকে তিনশো আটচল্লিশ টাকার বিল পেমেন্ট করতে হবে তিনশো আটচল্লিশ টাকার বিল হয়েছে উনিশশো পাঁচ টাকা এবার এখানে একটা কথা বলে দিই এখানে যেই ট্যারিফ বলে একটি ঘর আছে এটা দেখুন আমি আগে একটি ভিডিও বানিয়েছি সেখানে বলেছি কিভাবে আপনারা ডোমেস্টিক মিটারের জন্য আবেদন করবেন কীভাবে কমার্শিয়াল মিটারের জন্য আবেদন করবেন এখানে এটি হচ্ছে ডিএমআর অর্থাৎ ডোমেস্টিক মিটার রুরাল মানে গ্রামাঞ্চলের ডোমেস্টিক মিটারের লাইন এটা তারপর এখানে দেখিয়েছে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে মানে বিলের তিনটে ডেট থাকে আর কি আমাদের যেগুলো বোঝার ভুল হয় সাধারণত ধরুন যে তারিখে আপনার রিডিং নিচ্ছে সেটি হলো আপনি প্রিভিয়াস তিন মাসে কতটা কারেন্ট পুড়িয়েছেন সেটার অ্যামাউন্ট হচ্ছে এই অ্যামাউন্টটা এবং আপনাকে পেমেন্ট করতে হবে যেদিন রিডিং হচ্ছে তার নেক্সট তিন মাস পর সহজ কথায় আপনি যে তিন মাসের কারেন্ট পুড়িয়েছেন তার সামনের তিন মাসে তিন মাস ধরে আপনি ইলেকট্রিক বিলটা পেমেন্ট করতে পারেন এটাই হচ্ছে সিস্টেম তো এখানে আপনারা যদি পার্ট পেমেন্ট করতে চান আলাদা আলাদা করে পার্ট পেমেন্ট করতে পারেন কিন্তু পার্ট পেমেন্ট করলে একটা অসুবিধা কি এই যে স্পেশাল রিবেট যেটা পাচ্ছেন চৌত্রিশ টাকা আশি পয়সা সেটা কিন্তু পাবেন না আপনারা এটা যোগ করে দেখবেন অ্যামাউন্টটা কিন্তু উনিশশো পাঁচের থেকে অনেকটাই বেশি হয়ে যাবে এবার অনেক সময় অনেক গরিব মানুষ আছেন যাদের কাছে অত টাকা তো থাকে না যার ফলে তারা পার্ট পেমেন্ট অপশানটাই বেছে নেয় এতে কিন্তু অনেক সুবিধাও আছে আবার অনেক অসুবিধাও আছে এরপর এখানে কিছু বিল ডিটেল চলে আসছে এখানে বিল ডিটেল বলতে কতটা চার্জ আপনার কেটেছে আর আপনার কতটা সাবসিডি পেয়েছেন এবার এখানে দুটো জিনিস এখানে আপনাদের বলে দিই এখানে হচ্ছে এলপিএসসি চার্জ এলপিএসসি চার্জটা তখনই আসে ধরুন আপনি বিল পেমেন্ট প্রায় এক বছর হলো করেননি সেক্ষেত্রে ধরুন আপনার অনেক টাকা বিল এসে গেছে আপনি যখন বিলটা পেমেন্ট করলেন এবার পেমেন্ট করলেন যখন তখন কিন্তু আপনি বিল যেটা টোটাল আপনার আউটস্ট্যান্ডিং ছিল সেটা পেমেন্ট করলেন পেমেন্ট করার পর আপনি যে ইলেকট্রিক অফিসের এক বছর ধরে বিলটা আটকে রেখে দিয়েছেন তার তো একটা সুদ আছে মানে ইলেকট্রিক অফিসের অতগুলো টাকা যে আপনি আটকে রেখে দিয়েছেন তার তো একটা সুদ আছে সেই সুদটা আপনার পরের বিলে আসে সেই বিল অ্যামাউন্টটা কিন্তু এই এলপিএসসি চার্জের ঘরে শো করে এখানে দেখুন জিরো আছে কারণ এই ব্যক্তি নিয়মিত বিল দিয়ে দেয় সেই জন্য এর কোনো এলপিএসসি চার্জ লাগে না এলপিএসসি চার্জ বলতে এক কথায় সহজ কথায় বলা যায় এটা হলো এক রকমের সুদ তারপর এখানে আছে গ্রস ডিমান্ড অর্থাৎ কতটা আপনি কারেন্ট পুড়িয়েছেন তারপর এখানে আছে আউটস্ট্যান্ডিং ডিউ আউটস্ট্যান্ডিং ডিউ বলতে বোঝায় আপনি যদি আগের মাসে কোনো বিল দিতে বাকি থাকে আপনার বা বিল দেননি বা ভুলে গেছেন বা কোনো কারণে হয়তো দেননি সেটা কিন্তু এখানে শো করবে এবার এই আউটস্ট্যান্ডিং যে অ্যামাউন্টটা থাকে ধরুন আগের মাসে আমার দুশো টাকার আউটস্ট্যান্ডিং ছিল তখন এখানে আউটস্ট্যান্ডিং দুশো টাকা এখানে শো করবে এবং আপনার যে মেন বিলটা হবে এই যে ছশো টাকা আছে ফার্স্ট পেমেন্ট এই ছশো চুয়ান্ন টাকার সঙ্গে আগের মাসের দুশো টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে তখন সেই সেক্ষেত্রে দেখবেন যে যাদের ডিউ বিল আছে বা আউটস্ট্যান্ডিং বিল আছে তাদের এই প্রথম ফেজটা কিন্তু অনেকটা বেশি হয় বাকি ফেজগুলো কিন্তু কম হয় এরপর এখানে যদি আপনার আরও অন্যান্য কোনো আউটস্ট্যান্ডিং থেকে থাকে সেগুলো এখানে শো করবে যদি কিছু অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে ধরুন আগের মাসে বেশি অ্যামাউন্ট বা বেশি রিডিং নিয়ে ফেলেছে বেশি অ্যামাউন্টের সেক্ষেত্রে যদি বেশি আপনি বিল দিয়ে থাকেন সেটা পরের মাসে ওরা এইখানে অ্যাডজাস্ট করে দেয় এই অপশানটা একটু খেয়াল করে দেখবেন এখানে দেখুন লেখা আছে লাস্ট পেমেন্ট ডিটেল এগারো এগারোশো আঠেরো টাকা ছয় পাঁচ বাইশ অর্থাৎ আপনি ছয় পাঁচ দু হাজার বাইশ তারিখে এগারোশো আঠারো টাকা পেমেন্ট করেছিলেন এরপর এখানে আছে আপনার এনার্জি চার্জ কিভাবে হচ্ছে মানে কত ইউনিটের জন্য কত টাকা প্রথম একশো ইউনিট পাঁচ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে কাটছে তারপরে আটাত্তর ইউনিট ছ টাকা ন পয়সা করে কাটছে মানে ইউনিট আপনি যত বেশি পড়াবেন তত কিন্তু আপনাকে বেশি চার্জ দিতে হবে অন্যান্য দোকানের ক্ষেত্রে কি হয় আপনি যত বেশি জিনিস নেবেন তত কিন্তু একটু সস্তা হয় ইলেকট্রিকের ক্ষেত্রে পুরোটাই উল্টো আপনি যত বেশি কারেন্ট পড়াবেন তত কিন্তু আপনাকে বেশি ইউনিটের বিল দিতে হবে যেমন কেউ যদি একশো দুই ইউনিট পড়ায় তাই কিন্তু পাঁচশো পাঁচ টাকা উনপঞ্চাশ পয়সা হিসাবে চার্জ দিতে হবে এবং দেখুন এখানে দেখুন এবার শেষকালে দেখাচ্ছে কেউ যদি আটচল্লিশ ইউনিট পড়ায় স্টেপ বাই স্টেপ কিছু ভাগ করা আছে তাই কিন্তু সাত টাকা ছেচল্লিশ পয়সা হিসাবে কারেন্টের চার্জ দিতে হবে মোটামুটি বিলের ফিগার এটাই এই জিনিসগুলো আপনার আইডিয়া থাকলে আপনি কিন্তু বিল কোন জিনিসটা বা অন্য কারুর বিল যদি কোনো প্রবলেম থাকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন এবার মুশকিল যেটা হয় এবার আসল কথায় আসি আপনারা কোথায় ফাঁসেন মানে আপনি যদি নিজে পেমেন্ট করেন তো তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি কোনো দোকানে পেমেন্ট করতে চান নিজে ফোনপে গুগল পে থেকে কতজন লোক পেমেন্ট করে খুব সাধারণ অল্প মানুষই পেমেন্ট করে কিন্তু অনেক গরিব মানুষ আছেন তারা তো আর ইলেকট্রিক অফিস তো বাড়ি থেকে ইলেকট্রিক অফিস ম্যাক্সিমাম মানুষের বহু দূরে যাদের সেই এরিয়ায় বাড়ি তাদের তো ঠিক আছে তাছাড়া ইলেকট্রিক অফিসে অনেকে বিল দিতেও যেতে চায় না কারণ ইলেকট্রিক অফিসে দিলে আপনার তো বেশি অ্যামাউন্ট দিতে হচ্ছে না সেই জন্য ওয়ান পার্সেন্ট ছাড়টা পাচ্ছে না সেই জন্য ম্যাক্সিমাম লোক কী করে সাইবার ক্যাফে বা অনলাইন সেন্টারগুলো বিল দিয়ে দেয় এবার অনলাইন সেন্টারগুলো কি করে ধরুন আপনার এখানে বিল আছে ছশো চুয়ান্ন ছশো চুয়ান্ন ছশো চুয়ান্ন তিনটে ফিগার আছে এবার আপনি কিন্তু অনলাইনে পার্ট পেমেন্টও করতে পারেন সেক্ষেত্রে তারা কি করে আপনি যখন তাকে বিল পেমেন্ট করতে দিচ্ছেন উনিশশো পাঁচ প্লাস সে যে চার্জটা নেবে সেই চার্জটা নিচ্ছে আপনার কাছ থেকে নিয়ে নিল সে পেমেন্ট করবে প্রথম দুটো ফেজ অথবা প্রথম একটা ফেজ ছশো চুয়ান্ন টাকা পেমেন্ট করল বাকি যে ফিগারটা আছে সে কিন্তু পেমেন্ট করলো না কিন্তু আপনার রসিদও বেরিয়ে যাবে ছশো চুয়ান্ন টাকার আপনাকে যখন রসিদটা আপনাকে সে দেবে সে তখন ছশো চুয়ান্নটা এডিট করে আপনার যে বিল অ্যামাউন্ট আছে উনিশশো পাঁচ সেটা বসিয়ে দেবে অথবা সে যদি দু মাসের পেমেন্ট করে দু মাসের পেমেন্ট করে দিয়ে এক মাসের ছশো চুয়ান্ন যেটা বাকি থাকছে সেটা কিন্তু সে আনপেড করে আপনাকে বিল অ্যামাউন্টটা এডিট করে উনিশশো পাঁচ টাকা দিয়ে আপনাকে পেমেন্ট করে দেবে আপনি হাতে বিল নিয়ে দেখবেন না একদম তো ঠিকঠাকই আছে উনিশশো টাকা দিয়েছি উনিশশো পাঁচ টাকা রসিদি আমাকে দিয়েছে আমার কোনো অসুবিধা নেই আপনি যদি সিনসিয়ার মানুষ হন তাহলে তো অসুবিধা নেই এবং তারাও কিন্তু আমরা সেরকম কাস্টমারকেই চুজ করে যারা বুঝতে পারে না খুব একটা কিন্তু অনেক গরিব মানুষ আছে তারা এই জিনিসটা বুঝতে পারে না তারা কি করে এই ছশো চুয়ান্ন টাকা যে একটা ডিউ আছে সেই ডিউটা কিন্তু এখানে শো করে তারা যেহেতু ইলেকট্রিক বিল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বহু মানুষেরই কিন্তু ইলেকট্রিক বিল সম্পর্কে কোনো ধারণা নেই একটা এত বড় লম্বা ফর্দর মতো দিয়ে দেয় ম্যাক্সিমাম লোকই জানে না জিনিসটা কি তারা তখন বুঝতে পারে না যে রিডিং করতে আসে তাকেও যদি জিজ্ঞাসা করা হয় সেই ব্যক্তিরও হয়তো অনেক তারা থাকে তারাও হয়তো বলেন আপনি বেশি ইলেকট্রিক খরচ করেছেন সেই জন্য হয়তো আপনার বেশি কারেন্টের বিল এসছে এটা একটা স্বাভাবিক ব্যাপার আপনিও হয়তো ভাববেন হ্যাঁ হতে পারে হয়তো এটাই সিস্টেম আপনিও তখন কি করেন সেই দোকানদারের কাছে গিয়ে আবার সেই ইলেকট্রিক বিলটা দেন সেই দোকানদার কিন্তু এই একই প্রসেসে আপনাকে আবার ফাঁসায় অথবা যেহেতু সে একবার আপনাকে ফাঁসিয়েছে দ্বিতীয়বার সে ধরা পড়ে যাবে বলে দ্বিতীয়বার হয়তো কিন্তু সে একদম সঠিক বিলটা পেমেন্ট করে দেয় আপনি তখন ভাবলেন যে না ঠিক আছে তারপরের বিল হয়তো আপনার সঠিক এসে গেল আপনিও তখন খুশি কিন্তু অ্যাকচুয়ালি কি হলো সে উনিশশো পাঁচ টাকার এগেনস্টে তার যে চার্জ আছে সেটা তো সে নিচ্ছেই তার সাথে আপনার খুব কষ্ট করে উপার্জন করা একটা টাকা ছশো চুয়ান্ন টাকা আমি জাস্ট এটা একটা উদাহরণ দিচ্ছি এরকম করে ধরুন সারাদিনে যদি তার কাছে বিল জমা দিতে আসছে কুড়ি থেকে বাইশ জন মোটামুটি যদি তিন চার জনের কাছ থেকে এরকম একটা এক্সট্রা টাকা নিতে পারে তাহলে তো মানে কি বলবো তার সেই দিনের মতো বেশ ভালো রকমই পকেট ভর্তি হয়ে গেল তো আপনারা এইভাবেই কিন্তু অনলাইন দোকানগুলো থেকে ফেঁসে যান আপনারা নিজেরাও বুঝতে পারেন না আপনাদের বিল বেশি আসছে কেন যেহেতু আপনাদের এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য আপনারা ভুলবশত তাদেরকে বারবার বিল দিয়ে দেন এবং তাদের পকেট বারবার আপনারা কিন্তু ভর্তি করে দেন সেই জন্য আপনারা যখনই অনলাইনে কোনো জায়গায় বিল দেবেন তখন অবশ্যই আপনাদের যখন নেক্সট টাইম বিল কাটা হবে বিল কাটার সঙ্গে সঙ্গে এই অপশানটা চেক করে দেখবেন আপনাদের কোনো আউটস্ট্যান্ডিং বিল আছে কি না এবং আরও একটা জিনিস দেখে নেবেন যে আপনাদের বিলটা ঠিক কত তারিখে পেমেন্ট হয়েছে এরকমও দেখা যায় আপনাদের কাছ থেকে উনিশশো টাকার বিল সে নিয়ে নিল এবং আপনাকে একটা জাল রসিদ বা ফেক রসিদ ধরিয়ে দিল সেখানে লেখা আছে উনিশশো টাকার বিল সব কিছু একদম ওকে কোনো চিন্তা নেই কোনো অসুবিধা নেই আপনি দেখে কিন্তু খুশি হয়ে চলে এলেন কিন্তু সে আপনার বিলটা পেমেন্ট করছে যেদিন আপনাকে রসিদ দিয়েছে সেদিন না দিয়ে সে সেই টাকাটা তার নিজের কাজে হয়তো অনেক দিন ধরে খাটাচ্ছে খাটিয়ে আপনার যেহেতু তিন মাস অন্তর বিল হয় যখন আবার নেক্সট বিল আসবে তার ঠিক দশ থেকে পনেরো দিন আগে আপনার বিলটা পেমেন্ট করে দিচ্ছে তার মানে অতদিন সে টাকাটা আটকে রাখলো এবার আপনি হয়তো ভাবতে পারেন তাতে অসুবিধা কী আছে আমি টাকা দিয়ে দিয়েছি আমার বিল যেদিন ইচ্ছে পেমেন্ট করুক আমার পরের বিলের ডিউ না এলেই হলো কিন্তু একটা জিনিস কী বলুন তো আপনি যখনই সেই ব্যক্তিকে বারবার বিল দিচ্ছেন সে যখনই নির্দিষ্ট টাইম ছাড়া ওভার টাইমে মানে বিলটা পেমেন্ট করছে আপনার ইলেকট্রিক অফিসের বা আপনার যে কনজিউমার আইডিটা আছে সেটা যদি কখনও চেক হয় যদিও হয় না দেখুন আপনি কি চাইছেন আপনি চাইছেন ইলেকট্রিক বিলটা সঠিক টাইমে দিতে কিন্তু পেমেন্ট করছে তারা ইলেকট্রিক বিলটা ডিউ করে দিয়ে যদিও তার পকেট থেকে হয়তো কিছু টাকা ফাইন দিতে হচ্ছে কিন্তু সে তো ওই টাকাটা অতদিন ধরে খাটালো এবং আপনার রিপোর্টে দেখা গেল কি আপনি কোনো সময়ই আপনার বিল টাইমে পেমেন্ট করেন না সব সবসময়ই আপনার বিল পেমেন্ট করেন আফটার ডিউটিডে এটা একটা ব্যাড রিপোর্ট হয়ে যায় আর কি সেই জন্য যখন বিল আসবে আবার বলছি প্রথমে দেখে নেবেন আপনার কত টাকা বিল এসছে ভালো করে দেখে নেবেন এই অংশ অংশটা যে ফার্স্ট ফেজটা বেশি আছে নাকি যখনই দেখবেন ফার্স্ট ফেজ আপনার বেশি আছে তখনই আপনি জানবেন আপনার কিন্তু এই জায়গায় আউটস্ট্যান্ডিং বলে কিছু একটা শো করছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অনেক বেশি মানুষের কাছে শেয়ার করবেন কারণ অনেক গরিব মানুষ আছেন অনেক দুঃখী মানুষ আছেন যারা খুব কষ্ট করে ইনকাম করেন তারা ইলেকট্রিকটা হয়তো তাদের খুব প্রয়োজনের জন্যই ব্যবহার করেন সারাদিনে হয়তো অল্প ফ্যান আলোতে ব্যবহার করেন তারা হয়তো অল্প টাকাই বিল আসে কিন্তু তাদের টাকাকে এইভাবে অনেক অসাধু ব্যবসায়ী নষ্ট করে দিচ্ছে বা শেষ করে দিচ্ছে সেই জন্য সবসময় চেষ্টা করবেন সঠিক জায়গায় বিল দিতে এবং আপনার বিল আপনি নিজে পেমেন্ট করার সবসময় চেষ্টা করবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদেরকে জানাবেন এই ব্যাপারটা আপনি নিজেও সবসময় সতর্ক থাকবেন ধন্যবাদ